জীবন বা লাইফ নিয়ে আমরা সবসময় একটু চিন্তিত থাকি। এই সময় 2021-এ দাঁড়িয়ে জীবন নিয়ে চিন্তা করাটাই হয়তো ট্রেন্ড হয়ে গেছে। আমরা সবাই ছুটছি, কারণ পেছনে ছোটার মতো প্রচুর কারণ আছে। কারো টাকার চিন্তা, কারো পাওয়ারের চিন্তা, কারো পরিবার তৈরি করার চিন্তা, কারো জীবনে কিছু পাওয়ার চিন্তা, কারো আবার ফিনান্সিয়াল ক্রাইসিসের চিন্তা, অন্যদিকে কারো রিলেশন ক্রাইসিসের চিন্তা। সবার বিভিন্ন রকম চিন্তা আছে। সিদ্ধার্থারও একটা চিন্তা আছে। সিদ্ধার্থার চিন্তা হলো জীবনকে খুঁজে পাওয়ার চিন্তা। সিদ্ধার্থার তার জীবনকে খুঁজে পাওয়ার জন্য বহু ছোটাছুটি করে, আর এই ছোটাছুটি করার পর সিদ্ধার্থা কি পেল সেটাই এই গল্পের মূল বক্তব্য। একটা কমপ্লিট লাইফ সার্কেল, দেখে না যাক সিদ্ধার্থা কি পেল। সিদ্ধার্থা 20-22-এর একটা ছেলে, ব্রাহ্মণ বাবার একমাত্র ছেলে সিদ্ধার্থা। সে জীবনকে জানতে চায়, খুঁজতে চায় জীবনের আসল উদ্দেশ্য। সে তার একমাত্র বন্ধু গোবিন্দকে বলে সিদ্ধার্থা বর্তমান জীবন নিয়ে খুব ডিস্টার্ব ফিল করছে। সিদ্ধার্থার বর্তমান জীবনটাকে খুব পরিচিত মনে হয়, সেম মনে হয়, রোজ একই জিনিস, একই ঘটনা। সিদ্ধার্থার কাছে বর্তমান জীবনটা যেন বোরিং হয়ে উঠেছে। তার মনে হয় তার জীবনটা যেন খাঁচার মধ্যে আটকেছে। সে সেই খাঁচা থেকে বেরিয়ে ছুটতে চায়, নতুন কিছু শিখতে চায়। সিদ্ধার্থ ঠিক করে সে সাধু হবে। সে সাধুদের মতো জীবন ধারণ করে জীবনের মানে খুঁজে বের করবে। সে তার বাবাকে জানায় তার ইচ্ছার কথা। বাবা অনুমতি না দিলে ঘরের বাইরে এক নাগারে দাঁড়িয়ে থাকে। শেষে বাবা সিদ্ধার্থকে নিজের মতো করে জীবনে চলার অনুমতি দিয়েই দেয়। সিদ্ধার্থ বাবা মায়ের কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে জীবনকে খুঁজে পেতে। সঙ্গে তার একমাত্র বন্ধু গোবিন্দ বেরিয়ে পড়ে সিদ্ধার্থার সাথে জীবনকে খুঁজে পেতে। এরপর তারা একটা সাধুদের দলের সাথে মিশে যায়। গান বাজনা, ধ্যান, পুজো করে কয়েক বছর পার হয়ে যায়। তারপর একদিন সিদ্ধার্থ গোবিন্দকে বলে, আমরা কি করছি, হোয়াট ইজ অ্যাকচুয়াল লাইফ অফ এ সাধু, প্রেয়ার কী জিনিস, উপোস থাকা কী জিনিস, আমরা আসলে জীবনের যন্ত্রণাগুলো থেকে পালিয়ে বেড়াচ্ছি। যেরকমটা গ্রামের একজন চাষি দিনের শেষে তার জীবনের ঝুট ঝামেলাগুলো থেকে পালিয়ে বাঁচার জন্য মদের নেশায় চুর হয়ে যায়, আমরাও সাধুরা জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছি, ঠিক ওই গ্রামের চাষিটির মতো। গোবিন্দা তখন বলে, কিন্তু সেই চাষি মদ খেয়ে মাতাল হয়ে কতক্ষণের জন্য পালাতে পারছে? রাত শেষে দিন হলেই আবার তার সেই একই জীবন, একই যন্ত্রণা। সে মদ খেয়ে মাতাল হয়ে কোনো নলেজ গেইন করছে না, আসলে সে মদ খেয়ে কিছুই পাচ্ছে না। সিদ্ধার্থ বলে, আমি জানি না গোবিন্দা, আমি ক্লান্ত হয়ে উঠেছি সাধু জীবন কাটাতে কাটাতে। সেম লাইফ যেমনটা আমার বাবার সাথে থাকার সময় ছিল। আমি এত বছর সাধু জীবন কাটানোর পরে কিছুই পাইনি, না নলেজ, না ভগবানের কাছে জিজ্ঞেস করা কোনো প্রশ্নের উত্তর। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস রাস্তা, আমরা এখনও সেই রাস্তাই খুঁজে পাইনি। এরপর দুজন বুদ্ধার আশ্রমে যায়। সেখানে গোবিন্দ বুদ্ধার শরণার্থী হয়, কিন্তু সিদ্ধার্থ বুদ্ধার শরণার্থী হয় না। সে ঠিক করে সে এবার একা তার রাস্তা ঠিক করবে। সে আর কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষা নেবে না, সে নিজেই তার শিক্ষক হবে। সিদ্ধার্থা তার ছোটবেলার বন্ধুকে ছেড়ে নিজের রাস্তা তৈরি করে। সে বেরিয়ে পড়ে জীবনের মানে খোঁজার উদ্দেশ্যে একা। এরপর অনেক রাস্তা হেঁটে পার করার পর সিদ্ধার্থ একটা কুঁড়ে ঘর দেখতে পায়। সেখানে বিছানার মধ্যে ক্লান্ত সিদ্ধার্থা শুয়ে পড়ে। ঘুম ভাঙলে দেখে সেই ঘরের বাইরে ঘরের মালিক বাসুদেব একটা পাত্রে জল নিয়ে অপেক্ষা করছে। সিদ্ধার্থ জল খেয়ে বাসুদেবের সাথে বেরিয়ে পড়ে। বাসুদেব একজন মাঝি। বাসুদেব সিদ্ধার্থকে নদী পার করে দেয় তার নৌকায়। সিদ্ধার্থ বাসুদেবকে বলে তার কাছে কিছু নেই, সে তাকে কিছুই পারিশ্রমিক দিতে পারবে না। বাসুদেব তখন বলে, সে আমি তোমাকে দেখেই বুঝেছি তুমি আমাকে কিছু দিতে পারবে না, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, তুমি অন্য কখনো দিয়ে দেবে, আমাদের আবার দেখা হবে, আমি নদীর থেকে শিখেছি সব কিছুই ঘুরে ঘুরে আসে, তুমিও ঘুরে আসবে। সিদ্ধার্থ নদী পার করে একটা লোকালয়ে এসে পৌঁছে। সেখানে সে একজন অপরূপ সুন্দরী বেশ্যা কমলাকে দেখতে পায়। এরপর সিদ্ধার্থ তার চুলদাড়ি কাটিয়ে স্নান করে পরিষ্কার হয়ে কমলার কাছে যায়। আর কমলাকে বলে, সে একজন ব্রাহ্মণ ঘরের ছেলে, 3 বছর আগে সে বাড়ি ছেড়ে সাধু হয়েছে। সে অনেকদিন সাধুদের সাথে জঙ্গলে কাটিয়ে সে এখন প্রেম শিখতে চায়। কমলা তার প্রথম প্রেম শিক্ষার গুরু, কমলা তার প্রথম প্রেম। কমলা তখন সিদ্ধার্থকে বলে, যারা তার কাছে আসে তারা সবাই পরিষ্কার কাপড় পরে আসে আর পকেটে প্রচুর টাকা নিয়ে আসে, তারা সবাই বড়লোক। সিদ্ধার্থ অবাক হয়ে কমলাকে জিজ্ঞেস করে, সে কীভাবে বড়লোক হবে? কমলা তখন সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, সে কী কী করতে পারে? সিদ্ধার্থ তখন বলে, সে ধ্যান করতে পারে, অপেক্ষা করতে পারে, উপোস করতে পারে, কবিতা লিখতে পারে। সিদ্ধার্থ লিখতে পড়তে জানে শুনে কমলা সিদ্ধার্থকে নতুন কাপড় দিয়ে একজন ব্যবসায়ীর কাছে পাঠায় কাজের জন্য। এরপর ব্যবসায়ী সিদ্ধার্থের সাথে কথা বলে খুব খুশি হয়ে সিদ্ধার্থকে নিজের কাজে রেখে দেয়। ব্যবসায়ীর সাথে সিদ্ধার্থার বেশ ভালোই খাতির হয়ে যায়। সিদ্ধার্থ এরপর কমলার কাছে যায় প্রেম শিখতে। এরপর কমলা আর সিদ্ধার্থের মধ্যে সেক্স হয়। অন্যদিকে সিদ্ধার্থ বেশ ভালোভাবে বিজনেস করতে থাকে। সে এক চাষির বাড়ি যায় তার ফসল কিনতে, কিন্তু দেরিতে পৌঁছানোয় সে ফসল কিনতে পারে না। সে খালি হাতেই ফিরে আসে খুশি খুশি, কিন্তু ব্যবসায়ী কামাসো আমি তাতে একদমই খুশি হয় না।
সিদ্ধার্থ তখন কামাস্বামীকে বোঝায় যে কোনো ব্যবসার প্রথম মন্ত্র হলো বন্ধুত্ব। বন্ধুত্ব ঠিক থাকলে ব্যবসা থেকে আজকে লাভ না হলেও পরের বার নিশ্চয়ই হবে। অন্যদিকে কমলার সাথে সিদ্ধার্থের প্রেম চলতে থাকে। কমলার ঘরে সিদ্ধার্থের মতো আরও অনেক পুরুষই আসা যাওয়া করে, কিন্তু কমলা সিদ্ধার্থকে ভালোবেসে ফেলে। কমলা সিদ্ধার্থকে বলে সে কমলার জীবনের বেস্ট লাভার। সিদ্ধার্থ প্রচণ্ড পাওয়ারফুল, কিন্তু কমলার মনে ভয় ছিল সিদ্ধার্থ হয়তো তাকে ভালোবাসে না। তাই সে সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, সিদ্ধার্থ কি কমলাকে ভালোবাসে? উত্তরে সিদ্ধার্থ বলে, আমি তোমাকে ভালোবাসতেই পারি, কিন্তু তোমার আমাকে ভালোবাসা উচিত না। আমাকে কেন, কাউকেই ভালোবাসা উচিত। তুমি যদি ভালোবাসো তাহলে কিভাবে শিক্ষা দেবে? প্রেমের মধ্যেও শিল্প আছে। সাধারণ মানুষ ভালোবাসতে পারে, তুমি না। কমলার চোখে তখন জল আসে। এদিকে দিনের পর দিন সিদ্ধার্থের পোশাক আশাক, চলাফেরা, ব্যবহার সমস্ত কিছুর মধ্যেই পরিবর্তন আসতে থাকে। সিদ্ধার্থের মধ্যেও জমিদারিত্বর ছায়া পড়ে। সিদ্ধার্থের জীবনেও মদ মেয়ে জুয়া সঙ্গী হয়ে ওঠে। সিদ্ধার্থও মদের নেশায় চুর হয়ে চাকরদের ওপর চিৎকার করে। সিদ্ধার্থ রিয়েলাইজ করে আর 10 জনের মতো তার জীবনটাও খুব সাধারণ হয়ে গেছে। সে বুঝতে পারে তার জীবনটাও কামাস্বামীর জীবনের মতো হয়ে গেছে। সে তখন অস্বস্তি বোধ করে তার বর্তমান জীবনের সাথে। এরপর সে তার জমিদারি জীবন ত্যাগ করে নদীতে ঝাঁপ দেয়। এই সময় দেখা যায় কমলা তখন প্রেগনেন্ট। এরপর সিদ্ধার্থ আবার গিয়ে পৌঁছায় সে মাঝি বাসুদেবের কাছে। মাঝি অনেক বছর কেটে গেছে, ফলে বাসুদেব সিদ্ধার্থকে চিনতে পারে না। সিদ্ধার্থের পোশাক দেখে সিদ্ধার্থকে জমিদার ভাবে। সিদ্ধার্থ আবার বাসুদেবকে বলে নদী পার করে দেওয়ার পারিশ্রমিক হিসেবে তার কাছে কিচ্ছু নেই। বাসুদেব প্রথমে বিশ্বাস করে না, এইরকম পোশাক আশাক একজন জমিদার বলে কিনা তার কাছে টাকা নেই। তখন সিদ্ধার্থ বলে, আপনি আগেও আমাকে একবার কোনো পারিশ্রমিক না নিয়ে নদী পার করে দিয়েছিলেন, আজকেও যদি টাকা না নেন তাহলে খুব ভালো হয়, বদলে আমার পোশাক নিয়ে নিন। বাসুদেব সিদ্ধার্থকে চিনতে পারে, তারপর বলে, তুমি পোশাক ছাড়া কোথায় যাবে? সিদ্ধার্থ তখন বলে, আসলে সে কোথাও যেতে চায়, তার যাওয়ারও কোনো জায়গা নেই। বাসুদেব যদি সিদ্ধার্থকে তার হেল্পার বানিয়ে নেয় তাহলে খুব ভালো হয়। বাসুদেব রাজি হয়। এরপর সিদ্ধার্থার আবার একটা নতুন জীবন শুরু হয়। সিদ্ধার্থ এরপর বাসুদেবের সাথে নৌকা চালানো শুরু করে। বাসুদেব জীবনের অনেক এক্সপিরিয়েন্স সিদ্ধার্থার সাথে শেয়ার করে। এইভাবেই কয়েক বছর কেটে যায়। এরপর একদিন কিছু যাত্রী খবর দেয় লর্ড বুদ্ধা তার শেষ সময় গুনছে। তারা সবাই লর্ড বুদ্ধাকে দেখতে যাচ্ছে। এই সময় কমলা তার ছেলেকে সাথে করে লর্ড বুদ্ধাকে দেখতে যাবে বলে এক যাত্রী দলের সাথে নদীর একপারে অপেক্ষা করছিল নৌকার জন্য। সেই সময় একটি বিষধর সাপ কমলাকে কামড়ায়। কমলা মাথা ঘুরে পড়ে যায়। বাসুদেব কমলাকে নিয়ে আসে বাড়িতে। কমলার জ্ঞান ফিল্ডে দেখতে পায় সামনে সিদ্ধার্থ বসে আছে। কমলা সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, সে কি শান্তি খুঁজে পেয়েছে? কমলা সিদ্ধার্থকে তার ছেলের কথাও বলে। এরপর কমলা মারা যায়। এরপর সিদ্ধার্থার তার ছেলের সাথে জীবন চলা শুরু হয়। কিন্তু ছেলে সিদ্ধার্থকে বাবা বলে মানতে চায় না। সে সিদ্ধার্থের ওপর খুব রেগে থাকে, তাকে আর তার মাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। সিদ্ধার্থকে অনেক কথা শোনায়, তারপর রাগ করে সে জঙ্গলের মধ্যে চলে যায়। সিদ্ধার্থ ছেলের পিছনায়। বাসুদেব অনেক বোঝানোর চেষ্টা করে যে তার ছেলে এখন বড় হয়েছে, সে একা চলতে পারবে, কিন্তু সিদ্ধার্থ কোনো কথাই শোনে না। সে তার ছেলের পিছু নিয়ে এক গ্রামে গিয়ে পৌঁছায়। দেখে তার ছেলে গ্রামের ছেলেদের সাথে খেলা করছে। তার ছেলে আর বাড়ি ফিরে যেতে চায় না। সিদ্ধার্থার ছেলের জন্য খুব কষ্ট হয়। জীবনে হয়তো এই প্রথম সিদ্ধার্থ কোনো কিছুর জন্য কষ্ট পেল এতটা। এরপর একদিন বাসুদেবও সিদ্ধার্থকে ছেড়ে চলে যায়, কারণ বাসুদেবের অনেক বয়স হয়েছে, সে আর কাজ করতে পারবে না, তাই সে তার বাড়ি ফিরে যাচ্ছে। বাসুদেব চলে যাওয়ার পর সিদ্ধার্থার সবার কথা মনে পড়ে, যারা যারা তার জীবনে সঙ্গ দিয়েছে। এরপর সিদ্ধার্থারও আরও কয়েক বছর মাঝি হয়ে জীবন কেটে যায়। তারপর একদিন সিদ্ধার্থার বন্ধু গোবিন্দার সাথে দেখা হয়। গোবিন্দা এখনও প্রশ্নের উত্তরের খোঁজে ছুটে বেড়াচ্ছে। তখন সিদ্ধার্থ গোবিন্দাকে বোঝায়, খোঁজা বন্ধ করো গোবিন্দা, ভগবান সব কিছুর মধ্যেই আছে, একটা পাথরের মধ্যেও ভগবান আছে, চিন্তা করা বন্ধ করো আর শুধু একটা জিনিসই শেখো, কীভাবে ভালোবাসা যায়। এরপর গোবিন্দা আর সিদ্ধার্থ একসাথে নৌকা চালিয়ে তাদের জীবন অতিবাহিত করতে থাকে।